কোনো এক অঞ্চলে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে বাস করত এক সওদাগর আর তার বউ। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, আত্মীয় স্বজন দূর সম্পর্কীয় বলতে কেউই নেই। ওদের অনেক বয়সও হয়েছে। যতই দিন যাচ্ছিল তারা ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে পড়ল। ছেলে মেয়ে কেউ নেই বিধায় কাদের উপর তারা নির্ভর করবে? তাদের জমানো সম্পদও পড়ে রইবে অবহেলায়। ওগো শুনছো, তোমার এখনো ছেলে মেয়ে সন্তান পাবার আশা মিটলো না, তাই তোমার জন্য একটা কন্যা সন্তান এনেছি। ওই যে ঝুড়িটা দেখছো, এর মধ্যেই রয়েছে। ঝুড়ির ঢাকনা খুলে দেখো, সুন্দর একটা কন্যা রত্ন যত্ন করে এনেছি। তুমি আমার সাথে ঠাট্টা করছো তাই না? আমার ছেলে মেয়ে নাই বলে। সওদাগরকে গালমন্দ কথা বলে সে উপর থেকে ঝুড়িটা নামালো। ঝুড়ির ঢাকনা খুলে দেখলো এর মধ্যে একটি ছোট্ট ইঁদুরের বাচ্চা নড়াচড়া করছে। ছোট্ট ইঁদুর ছানাটাকে দেখতে মানুষের শিশুর মতোই মনে হয়। বুড়োকে ডেকে জিজ্ঞেস করলো, ওগো শুনছো, মানুষের শিশু কি এরকম হয় নাকি? হ্যাঁ, দেখতে এরকমই। দেখবে একদিন বড় হয়ে ভিন দেশের কোনো রাজার সাথে বিয়ে দেব। ইঁদুরের বাচ্চাটি দিন দিন বড় হয়ে উঠল। লেজ গুটিয়ে ধানের গোলার উপরে চালের পাত্র বা চেক্ষুর নিকটে কোনো গর্তের ভিতরে এভাবে দৌড়াদৌড়ি করতে লাগল। চিরিক চিরিক ডাক দিয়ে ইঁদুরছানা ঘরের কোণে গর্তের দিকে হেঁটে যাচ্ছে। এই দেখে বুড়ো বুড়ি এক পলক দৃষ্টিতে চেয়ে থাকে। তাদের মনে তৃপ্তির আনন্দ জুড়ে যায়। এটা তো তাদের সন্তান তুল্য। আদর দিয়ে খাইয়ে তারা একে বড় করতে লাগল। ওগো দেখো দেখো, কি সুন্দর খাচ্ছে আমাদের কন্যা। নিজেরা কাটা খেয়ে ইঁদুরের বাচ্চাটিকে মাছের টুকরো খাইয়ে তারা বড় করে তুলল। কাছের ঝর্ণায় কিংবা পুকুরে স্নান করিয়ে আনত। ইঁদুরের বাচ্চাটি মানুষের মতো ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রাখতে পারে। ঘরে কোনো কাগজের টুকরো ময়লা আবর্জনা পড়লে এগুলো সব কোথায় নিয়ে যেন ফেলে দেয়। এভাবে প্রতিদিন ঘরটা পরিষ্কার করে রাখত। ইঁদুরের বাচ্চাটিও এদিকে বড় হয়ে গেল। একদিন সওদাগর ঢোল দিয়ে বাজনা বাজিয়ে ঘোষণা করল, আমার মেয়েকে কোনো রাজেশ্বর পেলে বিয়ে দেব। আমার মেয়ে কোনো যুবরাজের কাছে বিয়ে দেওয়ার জন্য রাজমহিষী হবার উপযুক্ত হয়ে গেছে। একদিন দূর দেশের এক রাজা তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিল। বুড়ো রাজি হলো, দিন তারিখও ঠিক হলো। হাতি ঘোড়া আর পালকিতে চড়ে রাজকুমার বিয়ে করতে এলো। গ্রামের বিয়ে বাড়িতে বরের সঙ্গী যাত্রীরাও কনের জন্য যারা উপহার নিয়ে এসেছে তারা সারি সারি বসল। মৃদঙ্গ করতাল বাজতে শুরু করল, সঙ্গে গানও। তাল বাজছে, মৃদঙ্গ করতাল, সঙ্গীত বাজল, কিন্তু মধ্যকান আসনে বসা বর কনেকে কোথাও দেখতে পেল না। প্রচণ্ড রেগে বর আসন থেকে উঠে দাঁড়াল। এটা কি হচ্ছে? আমি বিয়ে করব না। পুত্র, আমি যে কথা দিয়ে ফেলেছি পিতৃবাক্য অলঙ্ঘনীয়। কনে যেই হোক তাকে বিয়ে করে বরণ করে নিতে হবে। পিতার বাক্য শ্রবণে রাজকুমার দাঁতে দাঁত চেপে রাগ সম্বরণ করে বিয়ের পিঁড়িতে চুপ করে বসে রইল। এদিকে বিয়েও শেষ হল। ইঁদুর কন্যার জন্য ছোট একটি কাঁসার পানিপাত্র, পরনের ছোট্ট কাপড় চোপড়, ছোট্ট বালিশ একত্র করে বেঁধে বান্ডিলও ফিয়ম করে একটি ঝিনুকের পাতে সাজিয়ে রাজপ্রসাদে উপহার সামগ্রী সহ নিয়ে যাওয়া হলো। এদিকে রাজপুত্র ভাবল, ইঁদুর কন্যার সঙ্গে বাসর ঘরে গিয়ে কি হবে? বাবা আমায় কোথায় যে বিয়ে দিল একটা ইঁদুর কন্যার সঙ্গে। প্রতিদিন ওই ঘরে গিয়ে দেখে তার কক্ষ পরিষ্কার পরিপাটি, কাপড় চোপড়ও সুন্দরভাবে সাজানো গোছানো। রাজকুমার যখন কক্ষে বসে তখন ইঁদুর কন্যা লেজ দিয়ে পরিষ্কার করে চৌকির নিচে, তারপর বাহিরে দৌড়ে বেড়ায়। গ্রামগঞ্জে কানাঘুষা শুরু হলো। আমাদের রাজকুমার একটা ইঁদুর কন্যাকে বিয়ে করে আনলো, তার পিতার বাক্য পালন করতে গিয়ে এই এমনটি হলো। লাজে অপমানে এসব কথা রাজকুমারকে হজম করতে হলো।
আচ্ছা, একটা বিষয় আমার মাথায় আসছে না, বাসর ঘর কে যেন লেপন করে মুছে পরিষ্কার করে রাখে? আমার বাসর ঘর প্রতিদিন কে পরিষ্কার করে রাখে বলতো? না হুজুর, আমরা কেউ করি না তো। তাহলে করেটা কে? সে আমরা কি করে জানবো? রাজার পাইক পেয়াদাকে জিজ্ঞেস করেও এর উত্তর পাওয়া গেল না। একদিন রাজকুমার বাহিরে যাবার ছল করে আত্মগোপন করে রইল। দেখল ইঁদুর কন্যা গায়ের চামড়ার খোলস বদল করে অগোচরে রানীর বেশ ধারণ করেছে। তার উজ্জ্বল মুখখানি সমস্ত কক্ষে ছলমল করে উঠল। রাজকুমার তা দেখে মাথা ঘুরিয়ে গেল। এ আমি কি দেখলাম, ইঁদুর কন্যা মানুষ হলো কিভাবে? ও মা, রাজপুত্র তো আমাকে দেখে ভয় পড়েই গেল, আমাকে আবার আগের রূপ নিতে হবে। তা দেখে রানী আবার ইঁদুর হল। প্রাসাদের আয়ুর্বেদী ডাক্তার ডেকে রাজকুমারকে চিকিৎসা করে সুস্থ করা হলো। আমাকে আজ আবার ভালোভাবে দেখতে হবে যে আসল ঘটনাটা কি, ইঁদুর কন্যা রানী হয় কিভাবে, রহস্য বের করতেই হবে। পরদিন আবার রাজকুমার লুকিয়ে রইল। ইঁদুর কন্যা তার গায়ের চামড়া বদল করে রানী সাজল। এই ইঁদুরের পোশাকটাই আগে আমাকে পুড়িয়ে ফেলতে হবে, না হলে ওটা আবার পরে ফেলবে। রাজকুমার ইঁদুরের চামড়াটি পুড়িয়ে দিল এবং রাজকন্যাকে আবেগে ভালোবাসায় জড়িয়ে ধরল। আহাহা, এই কি করলে রাজকুমার? কেন কি করলাম, খারাপ তো কিছু করিনি। তোমার পোশাকটা পুড়িয়ে দিলাম যাতে করে তুমি আর ইঁদুর কন্যা হতে না পারো। আমি এক ঋষির অভিশাপে ইঁদুর কন্যা হয়ে আছি। ঋষির অভিশাপ? হ্যাঁ, আর মাত্র দুদিন হলেই আমার অভিশাপের মেয়াদ শেষ হয়ে যাবে, আর আমি পূর্ণ মানবী রাজকুমারী হতে পারতাম। আমি নিজে থেকে আপন রূপ খুঁজে পেতাম। যাও আর আমাকে স্পর্শ করো না। এ কি বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর তোমাকেই বা স্পর্শ করব না কেন? এতদিন পর আমার আসল রানীকে খুঁজে পেলাম, আর তুমি কিনা? হ্যাঁ ঠিকই বলেছি, আমাকে যদি ফিরে পেতে চাও তাহলে আমি যা বলেছি তাই করো, না হলে আমাকে আর এই রূপে ফিরে পাবে না। কি করতে হবে আমাকে বলো। একটি লেপ দিয়ে তুমি আমায় আরো দুদিন ঢেকে রাখো, দুদিন পর তুমি আমার কাছে এসো। রাজকুমার সেই ব্যবস্থা নিল। দুদিন পর ইঁদুর কন্যা রাজরানী হয়ে উঠল। তারা সুখে শান্তিতে বাস করল। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।